প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ওমানে সুপ্রিম কমিটি থেকে গতকালকে সন্ধ্যায় আরও 49টি সেক্টরের ব্যবসা বাণিজ্য খোলার অনুমতি দেওয়া হয়েছে এবং বেশ কিছু দোকানপাট কিন্তু এখনও বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো অনেকে প্রশ্ন করছেন বারবার যে এই দোকানটা খোলা হবে কিনা, ওই দোকানটা খোলা হবে কিনা, সবগুলো প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব না। তাই একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে কোন কোন দোকানগুলো বন্ধ আছে এবং সেগুলো কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। সুপ্রিম কমিটির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই সকল দোকানগুলো বন্ধ থাকবে। তো যারা যারা প্রশ্ন করছিলেন যে ভাই এই দোকানটা খুলেছে কিনা বা এই সেক্টরটা খুলেছে কিনা, তারা আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার উত্তর পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন সেক্টরগুলো এখন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার থেকে। তো প্রথম ব্যাপার হচ্ছে মেন্স বারবার শপ, অর্থাৎ পুরুষদের সেলুন দোকান। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওমেন্স বিউটি সেলুনস, অর্থাৎ আমরা যেটাকে পার্লার বুঝি, মেয়েদের পার্লার বুঝি সেটা। তিন নাম্বার হচ্ছে সুইং মেন্স ক্লোথ, অর্থাৎ পুরুষদের যে সেলাই করার দোকান আছে, পুরুষদের কাপড় সেলাই দোকান আছে, সেটা বন্ধ থাকবে। চার নাম্বার হচ্ছে সুইং ওমেন্স ক্লোথ, অর্থাৎ মহিলাদেরটাও বন্ধ থাকবে, মহিলাদের কাপড় সেলাইয়ের দোকানও বন্ধ থাকবে, তার মানে হচ্ছে টেলারিং সেক্টরটাই বন্ধ। তারপরে পাঁচ নাম্বার হচ্ছে সেলিং ফেব্রিক্স অ্যান্ড টেক্সটাইল, কাপড় এবং টেক্সটাইলের দোকান বন্ধ থাকবে। তারপর হচ্ছে শপ সেলিং ক্যাম্পিং টুলস অ্যান্ড ট্রিপস, অর্থাৎ অনেকে ভ্রমণের জন্য ক্যাম্পিংয়ের যে সরঞ্জামগুলো কিনেন বের হওয়ার জন্য, ভ্রমণ করার জন্য, সেই দোকানগুলো বন্ধ থাকবে, ক্যাম্পিং করার টুলসগুলো এখন আর কিনতে পারবেন না। তারপর হচ্ছে সাত নম্বর হচ্ছে টেন্টস রেন্টাল অফিস, অর্থাৎ তাঁবু ভাড়া করার অফিস, সেগুলোও বন্ধ থাকবে। আট নম্বর হচ্ছে ওয়েডিং অ্যান্ড ইভেন্ট হলস, অর্থাৎ যে বিয়ে সাজের যে হলগুলো আছে সেগুলো এখন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে। তারপর হচ্ছে ওয়াশিং অ্যান্ড আয়রনিং ক্লথস, যে কাপড় ধোয়ার এবং কাপড় আয়রন করার দোকান, অর্থাৎ লন্ড্রি দোকান, লন্ড্রি দোকানটাও কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। ব্র্যাকেটে ম্যানুয়াল দেওয়া আছে, যেগুলো হাতে ধোয়া হয়, যেগুলো ছোটোখাটো দোকান আছে সেগুলো এখন পর্যন্ত বন্ধই থাকবে, পূর্বে ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো বন্ধ থাকবে এবং এখনও বন্ধ রাখার সিদ্ধান্তই বলবৎ আছে, নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি খোলার। তারপর হচ্ছে সেলিং স্মোকিং টুলস অ্যান্ড হুক্কা ক্যাফে, অনেকে প্রশ্ন করেছিলেন হুক্কা বা হুক্কা দোকান কবে খোলা হবে বা যে সিসা দোকানগুলো কবে খোলা হবে, সেগুলো এখন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তারপর হচ্ছে পাবলিক পার্কস, পাবলিক পার্ক এখনও বন্ধ থাকবে। তারপর হচ্ছে স্পোর্ট হলস অ্যান্ড জিমস, জিম এবং খেলার যে হল আছে, অডিটোরিয়াম আছে, হল বলেন অডিটোরিয়াম বলেন, সেগুলো বন্ধ থাকবে। তারপর হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অফিসেস, ট্রাভেল এবং ট্যুরিজম অফিসগুলো এখন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধই থাকবে। অনেকে প্রশ্ন করেছিলেন যে ট্রাভেল এজেন্সিগুলো খুলেছে কিনা, না এখনও পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়নি। চোদ্দ নম্বর হচ্ছে এক্সপার্ট রিক্রুটমেন্ট এজেন্সি, অর্থাৎ যারা প্রবাসী শ্রমিক নিয়োগ দেন সেই সকল কর্ম প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ থাকবে। তারপর হচ্ছে স্পোর্টস স্টেডিয়াম, অর্থাৎ খেলাধুলা করার যে স্টেডিয়াম আছে সেগুলো বন্ধ থাকবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্টলি অনেকে প্রশ্ন করছিলেন মসজিদের ব্যাপারে, মসজিদের ব্যাপারে অনেকে প্রশ্ন করছিলেন যে কবে খোলা হবে মসজিদগুলো। তো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অলসো মস্ক অ্যান্ড ফানারাল কাউন্সিলস ইয়েট উইল নট বি অ্যালাউড টু ওপেন, অর্থাৎ মসজিদ এবং মানুষ মারা গেলে যে মানুষ একসাথে গ্যাদারিং হয়, মানুষজনের একসাথে যে গ্যাদারিং করে, সেই জিনিসগুলো এখন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।